1966 থেকে 67 সাল দক্ষিণ জেলার পাইকখোলার অত্যাচারী জোরদারদের বিরুদ্ধে যে সুদীর্ঘ লড়াই সংগঠিত হয়েছিল সেই লড়াইয়ের অন্যতম সেনানী ক্ষুদিরাম দে। ওই সময় জোরদারদের মিথ্যে মামলার 29 দিন জেল খেটেছিলেন তিনি। 1.5 বছর ধরে আত্মগোপন করে থাকতে হয়েছিল তাকে। দুর্নীতিবাজ শাসক আর অত্যাচারী জোরদারের বিরুদ্ধে লড়াই করে জীবনের অনেকগুলো বছর কাটিয়ে এসেছেন এই যোদ্ধা। তবুও অন্যায় জুলুমের কাছে মাথা নোয়াননি তিনি। জোরদাররা তাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিলেন নিজের দুবেলা দু মুঠো ভাতের অবলম্বন একখানি জমিও বিক্রি করে সেই মামলা পরিচালনা করতে গিয়ে। 2018 সালে রাজ্যে বিজেপি প্রতিষ্ঠিত হবার পর তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বিজেপির গুন্ডা বাহিনী। তারপরেও বামপন্থী মতাদর্শে অবিচল থেকে নিজের আদর্শ থেকে সরে আসেননি তিনি। মঙ্গলবার সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন সিপিআইএম বিলুনিয়া বিভাগীয় নেতৃত্বরা। ফুলমালা দিয়ে অন্তিম শ্রদ্ধা জানান পাইকখোলা জমি আন্দোলনের অন্যতম সেনানী প্রয়াত ক্ষুদিরাম দেকে। গভীর শোক বার্তা জানিয়ে প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রত্যেকেই। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।